অবশেষে বৃষ্টির কারণে আইপিএলের আজকের ফাইনাল খেলা আজকের জন্যই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আইপিএলের ফাইনাল খেলা বৃষ্টির কারণে শুরুই হয়নি, এমনকি হয়নি টসও। নিরন্তর বৃষ্টির মাঝেও মাঠ ছেড়ে যাননি দর্শকরা, তবে সেই দর্শকদের মনের আনন্দ সব নিরাশ করে দিলেন বৃষ্টি। রিজার্ভে থাকায় আইপিএলের ফাইনাল হবে আগামীকালকে, তবে বদলে যাবে ম্যাচ শুরু হওয়ার টাইম। আগামীকালকে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় 6টা বাজে, তাই ফাইনাল ম্যাচটি দেখার জন্য আরও একটি দিন অপেক্ষা বাড়ল দর্শকদের।